হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে ড্রাগস টিপস 24 চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনার বিষয় রিভোট্রিল 0.5 mg ট্যাবলেট নিয়ে। আজকে আমরা জানব রিভোট্রিল 0.5 mg ট্যাবলেট কী রোগের চিকিৎসা ডাক্তারগণ দিয়ে থাকে, কীভাবে সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায়, ব্যবহারের সঠিক নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, একটু টেনে টেনে দেখবেন না। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন না। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমরা জানবো রিভোট্রিল 0.5 mg ট্যাবলেট যে সকল সমস্যা ক্ষেত্রে ডাক্তারগণ দিয়ে থাকে। এই ওষুধটি সাধারণত ডাক্তার দিয়ে থাকে এগোরাফোবিয়া সহ বা ব্যতীত প্যানিক ডিসঅর্ডারে এটি নির্দেশিত। পূর্ণপূর্ণ আকর্ষণীয় ভীতি হলো এ রোগের লক্ষণ এবং এক্ষেত্রে রোগী সর্বদাই আসন্ন ভয় পাওয়ার আশঙ্কায় থাকে। অর্থাৎ প্যানিক অ্যাটাক এবং ডিসঅর্ডার হলো এক প্রকারের মানসিক উদ্বেগ যার সঙ্গে একজন ব্যক্তি কোনো বিশেষ বস্তু, লোক বা অবস্থার প্রতিক্রিয়া হিসেবে প্রচণ্ড ভয় পান। যখন আপনি প্যানিক অ্যাটাক অনুভব করবেন তখন ব্যক্তি এটা মনে করতে পারে না যে তারা নিজেদের প্রতিক্রিয়া বা আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। খোলা জায়গাগুলির ভয় হচ্ছে এগোরাফোবিয়া। এগোরাফোবিয়া একটি প্রকৃত বা প্রত্যাশিত পরিস্থিতি, যেমন খোলা বা ঘিরে থাকা জায়গাগুলির মধ্যে, লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকা বা ভিড়ের মধ্যে থাকা বা একা বাড়ির বাইরে থাকার মতো একটি ভয়ঙ্কর পরিস্থিতি। এছাড়া অতিরিক্ত টেনশন দূর করে মস্তিষ্ক দুশ্চিন্তা মুক্ত রাখে, ঘুমানোয়ন করতে খুব ভালো কাজ করে, সিজারের পরবর্তী ব্যথার কারণে ঘুম না হওয়া রোধে ডাক্তার দিয়ে থাকে। আপনার যদি উপরোক্ত সমস্যাগুলো থাকে বা দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ওষুধটি ব্যবহার করতে পারেন। রিভোট্রিল ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে ক্লোনাজিপাম। ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ট্যাবলেটটি বর্তমান মার্কেট মূল্য হচ্ছে প্রতি পিস ট্যাবলেটের দাম 8 টাকা করে। একটি বক্সে আছে 80টি ট্যাবলেট, বক্সটির দাম হচ্ছে 640 টাকা। এই ওষুধটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসির দোকান থেকে সহজেই পেয়ে যাবেন। ওষুধটির মাত্রা ও সেবনবিধি হলো, ওষুধটির প্রাথমিক ডোজ হলো 1টি করে ট্যাবলেট রাতে সেবন করতে হয়। এছাড়া ওষুধটি মাত্রা ডাক্তারগণ রোগের বিবেচনা করে দিয়ে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত দেখা যায়। ক্লোনাজিপাম ব্যবহারের ক্ষেত্রে সচরাচর যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তার মধ্যে মস্তিষ্কের অবসন্নতা অন্যতম। সিজারের রোগীদের মধ্যে 50% ক্ষেত্রে মাথা ঘোরা এবং 30% রোগীর ক্ষেত্রে অনিয়ন্ত্রিত চলাচল হতে পারে। কিছু ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সময়ের সাথে চলে যায় এবং 25% রোগীর ক্ষেত্রে আচরণগত সমস্যা দেখা যায়। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে অস্বাভাবিক চোখ ঘোরা, অ্যাপনিয়া, কমা, অস্বাভাবিক বাকভঙ্গি, খিচুনি, মাথা ঘোরা, সিদ্ধান্তহীনতা, বিষণ্ণতা এবং আকাঙ্ক্ষা বৃদ্ধি, অনিদ্রা, সাইকোসিস এবং বুক ধরপড় করা দেখা দিতে পারে। এই সমস্যা কোনোটি যদি চলতে থাকে বা সমস্যা মনে হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন। অতএব আমার ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।